আজকে ভিডিওতে এই ছাগলগুলো মাত্র 7,500 টাকা পিছে জাহিদ ভাই আপনাদেরকে দিবে আজকের প্রতিবেদনে মাত্র 7,000 টাকা পার পিস এই বাচ্চাগুলোর দাম এরপরে কোনো দাম দর করা যাবে না ভাই জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারো জাহিদ ভাই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জাহিদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লর্ণাঙ্গা থানার শাকারিপাড়া এলাকায় ওনার এই ছাগলের ফার্মটি অবস্থিত বা বিক্রয় কেন্দ্রটি অবস্থিত দীর্ঘদিন যাবৎ এই ছাগলের কসজাতের যে বাচ্চা ছাগল বড় ছাগলের বিজনেস করে আসছেন আজকে তার কিছু কালেকশনে কিছু কিছু বাচ্চা আছে বা বড় ছাগল আছে পাঠা আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো ভিডিও শুরুতেই জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলবো এতটুকুই কারণ সময় চলে যাচ্ছে একবার সুন্দর আগ দিয়ে এসেছি আমি এখানে তো জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলি এতটুকুই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কত পিস কালেকশন আজকে আপনার 20 পিসের মতো কালেকশন ভাই আচ্ছা গত প্রতিবেদনে যে ওই যে কম রেটে বাচ্চাগুলো দিয়েছিলেন আপনি তো ওই বাচ্চাগুলো শেষ হয়ে গেছে ভাই ওগুলা ছাগল মানে আমার যদি এক আট ছয় থাকে তাহলে মানে দেওয়ার মানে ইয়ে নেই তো ওটা ফোন আছে ওই বাচ্চা জি জি মানে ওই বাচ্চা বিক্রি করে দেওয়ার পর দুজন মনে রাগ করছে না দিয়ে মানে রাগ করছে যে আপনার কমেন্ট এই করবো ভিডিও দেখবো না এরকম করে রাগ করে কোন রাগ করছে জি 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 মানে ওই বাচ্চারা এত ভিডিও ভাই ওগুলো বাচ্চা আমার ওইটা ওই দিন শেষ আচ্ছা আর বিষয় হচ্ছে যে আমি এই প্রতিবেদন করে রিলস দিয়েছিলাম মোটামুটি 59 সেকেন্ডের একটা ভিডিও দেওয়া হয়েছিল প্রতিবেদন করতে করতে দিয়েছিলাম আমি বাসায় যা প্রতিবেদন রেডি করে মানে চ্যানেলে দেওয়ার আগে বাচ্চাগুলো মোটামুটি সেল হয়ে গেছিলো হ্যাঁ তো যাক আজকে ওনার যে কালেকশনে যেগুলো আছে সেগুলো দেখাবে এবং তার দাম জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও দেখবেন এতটুকু বলবো তার জন্য কথা বলছি না আজকে ভিডিওটি শুরু করা যাক সুভাষ আজকে মোটামুটি কম দামি বাচ্চা বা একটু বেশি দামি বাচ্চা আছে বেশি দামি বাচ্চা বলতে কোয়ালিটি ভেদে ছাগলের দাম কম বেশি হয়ে থাকে এগুলো এক কোয়ালিটি এগুলো এক কোয়ালিটি এই তিনটি বাচ্চা আছে এখানে আজকে ভিডিওতে কম দামে এই বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করবে জাহিদ ভাই ভাই এই বাচ্চাগুলো খাসি না পাঠি দুইটা মেয়ে একটা খাসি ভাই আচ্ছা এই দুটো মেয়ে হ্যাঁ এই দুটো মেয়ে আচ্ছা এর মধ্যে কি একই মায়ের বাচ্চা আছে একই মায়ের বাচ্চা ভাই দুটো একই মায়ের বাচ্চা এই দুটো একই মায়ের হ্যাঁ আচ্ছা এগুলো বয়স কেমন ভাই এ বয়স দুই মাস ভাই দুই মাস জি আচ্ছা আজকের ভিডিওতে কেমন দাম চাচ্ছেন ভাই তিনটা মিলে দাম নেব আপনার ফিক্স দাম 21,000 টাকা ভাই 21,000 টাকা জি আজকের প্রতিবেদনে মাত্র 7,000 টাকা পার পিস হ্যাঁ এই বাচ্চাগুলোর দাম এরপরে কোনো দাম দর করা যাবে না ভাই জি কোনো রকম দর দাম করা যাবে না এই বাচ্চাটা কি খাসি এটা খাসি এটা এই দুটো মেয়ে এই দুটো মেয়ে জি আচ্ছা এই দুটো মেয়ে আর ওই একটা খাসি যদি একবার নিতে চান তিনটা 7,000 টাকা পার পিস আপনি যদি মনে করেন যে এর সাথে একটা পাঠা নেবেন এখান থেকে একটা পাঠা নিতে পারেন তবে পাঠার ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা এই যে এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কোয়ালিটি একটু ভালো কালার ভালো হ্যাঁ যার কারণে মানে এক কথায় ওনাদের ভাষায় পার্সেন্ট ভালো হ্যাঁ জি পার্সেন্ট বলতে কোয়ালিটি বোঝানো হয় যার কারণে এই ছাগলের দামগুলো একটু ওগুলোর চাইতে একটু বেশি হ্যাঁ এই যে একটা পাঠা বাচ্চা দেখেন কোয়ালিটি ফুল পাঠা বাচ্চা আচ্ছা প্রতি প্রতিবেদনে কি এরকম করে একটা পাঠা বাচ্চা থাকে পাঠা হ্যাঁ আমার পাঠা থাকে ভাই এরকম কালার আচ্ছা গত ভিডিওটা কোনো কক্সবাজার দিছি ভাই কক্সবাজার জি আচ্ছা গত ভিডিওতে ওটা ছিল খাসি না পাঠা ওটা পাঠা ওটা পাঠা ছিল তার আগের ভিডিও খাসি ছিল তার আগের ভিডিও পাঠা ছিল ওটা হ্যাঁ পাঠা ছিল তার আগের ভিডিওটা ছিল খাসি পাঠা মানে প্রতিটা প্রতিবেদনে এই কালার একটা বাচ্চা থাকে এই বাচ্চাটা বয়স কত এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে 3 মাস ভাই 3 মাস বয়স আচ্ছা আর এগুলো এর বয়স 4 মাস এগুলো কি মেয়ে মেয়ে দুটো মেয়ে আচ্ছা এগুলো কিন্তু মেয়ে পাঠি বাচ্চা হ্যাঁ জি এগুলো একই বয়স মোটামুটি 5-10 দিন কম বা বেশি হইতে পারে আচ্ছা এখানে এই দুইটা হচ্ছে আপনার মেয়ে ছাগল আর এটা হচ্ছে পাঠা এর সাথে যদি মনে করেন আপনি তিনটা একসাথে নেবেন হচ্ছে প্রজনন করাতে পারবেন হ্যাঁ এটা এই পাঠাতে প্রজনন করানো যাবে তবে এখন না সময় হলে সময় হলে ভাই এই বাচ্চাগুলো কেমন দাম এই তিনটা মিলে ভাই যদি এক জাত কেউ নিতে চা জি 39,000 টাকা দাম নেব ভাই 39,000 টাকা হ্যাঁ তিনটা যদি কেউ নেন একটা পাঠা দুইটা পাঠি 39,000 টাকা 13,000 টাকা পিস কোন দাম দর চলবে না দাম দর করা চলবে না তিনটা নিলে 39,000 টাকা পিস আর যদি এই শুধু খালি পাঠাটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে পাঠাটা নিলে পড়া ধরেন 2,000 টাকা বেশি নিব দাম 2,000 টাকা বেশি নেবেন 15,000 টাকা নিব 15,000 টাকা হ্যাঁ আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো ভাগ করে বাদ বাকি যে দুটো 24,000 পড়ছে 24,000 টাকা 15 আর মনে করেন যে 24 এই 39 আচ্ছা এই আলাদা করে নিলে 15,000 আর এগুলো 12,000 টাকা হ্যাঁ 12,000 টাকা পিস পড়বে আর যদি একবার তিনটা একসাথে নেন 13,000 টাকা পিস 39,000 যদি ভালো লাগে ওনার সাথে কথা বলবেন ভালো না লাগলে কথা বলার দরকার নেই যখন আপনারা নেবেন সেক্ষেত্রে বিকাশ খরচ এবং গাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে আর ওনারা গাছ মানে বাসের বক্সে করে ছাগলগুলো বাংলাদেশের দূরদূরান্তে ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং কোথা থেকে আপনি রিসিভ করবেন
করবেন বাসে এইভাবে দিয়ে দিবে আপনি জাস্ট বাসের সুপারভাইজারের সাথে কথা বলে রিসিপ্ট আর আসলে ভাই আপনি টাকা ধরে দেওয়া লাগবে না আর যদি মনে করেন যে আসবো না তাহলে আপনি এই ছাগল আমি বাসে তুলে দেব টাকা আমাকে দিতে হবে আগে আগে আমি টাকা পাওয়ার পর আমি বাসে তুলে দেব ভাই জি জি টাকা দিলে কোনো সমস্যা না আমার কাছে হ্যাঁ ফুল পেমেন্ট করে দিলে ওনারা পাঠা দিবে আর না হলে যদি বিশ্বাস না আসে সেক্ষেত্রে আপনি নিজে নিজে আসতে হবে জি ঠিক আছে আচ্ছা এখানে আরও দুটি বাচ্চা আছে এই দুটি বাচ্চা হচ্ছে কালারফুল বাচ্চা হ্যাঁ ভাই এগুলো কিসের ক্রস এই দুটো হচ্ছে আপনার ভাই সেরই তো তার করস ভাই মানে এক কথা করস হ্যাঁ করস আমার কাছে অরিজিনাল কব না মানুষ করলে পারে আমাকে মারতেও পারে ভাই কারণ করস করসই আমার কাছে জি কারণ এই আমাদের নাটোরে এই ম্যাক্সিমাম ছাগলকে এই তোতাপুরি আর হরিয়ানা পাঠাতে প্রজনন করা জি সেরই তো ছাগল এরকম আসে হ্যাঁ তো কালার ভেদে এগুলো নামকরণ করা হয় অন্য কিছু না বয়স কেমন যাচ্ছে ভাই হ্যাঁ বয়স আড়াই মাস ভাই আড়াই মাস এই বাচ্চাটা কি বাচ্চা এ দুটেই খাসি ভাই দুটেই খাসি হ্যাঁ দুটেই খাসি আচ্ছা আড়াই মাস বয়সে দুটি খাসি বাচ্চা দেখেন বাচ্চাটা কালার ভালো এই যে পাতাটা তো খাই তো ভাই হ্যাঁ পাতা বসে সব খায় ভাই খাওয়ার কোনো সমস্যা নাই আচ্ছা এই যে একটা বাচ্চা ভাই আচ্ছা রাজ ভাই এই বাচ্চাগুলোকে যদি বাসায় নিয়ে যে গরুর দুধ খাওয়ায় সেক্ষেত্রে কি কোনো সমস্যা এগুলো যদি ফেডার দুধ খায় ভাই এক মাস তাহলে ডবল হবে ভাই ডবল হবে হ্যাঁ ডবল এই কথাটা কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা যারা যেসব প্রতিপাদন করি সেই হিসাব করে আপনারা খেয়াল করবেন যে বাচ্চাগুলো আপনারা কিনেন এই বাচ্চাগুলোকে যদি এক্সট্রাভাবে দুধ খাওয়ান শরীর স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে হ্যাঁ ভাই এই বাচ্চাগুলো কেমন দাম আছে দুইটা ভাই 12,500 পিস দুইটা 25,000 টাকা দাম লবো জোড়া কেউ যদি লে 25,000 টাকা দাম আর কেউ কাইটা নিলে 12,500 টাকা দাম ভাই দামাদামি করা যাবে একদম যে এই বাচ্চাটা যদি রোদ থাকতো তাহলে বুঝতে পারতেন যে কেমন কালার আছে খুব সুন্দর কালার দুইটা কালারই ভালো 25,000 টাকা ফিক্স প্রাইস কোনো রকম দরদাম করা যাবে না গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে বিকাশ খরচ আপনাদের দিতে হবে যদি ভালো লাগে ওনার সাথে আপনারা কথা বলবেন আচ্ছা এইখানে আরও দুটি বাচ্চা আছে হ্যাঁ এই বাচ্চাগুলো তো কান মাশাল্লাহ হ্যাঁ দুইটাই খাসি ভাই দুটাই খাসি না জি দুটাই খাসি আসলে যে বাচ্চাগুলো ওনারা কালেকশন করে প্রত্যেকটা বাচ্চা আসলে মানে খারাপ বলার কিছুই নেই যেগুলো খারাপ বলতে কোয়ালিটি একটু ছোটোখাটো সেগুলোর দামও কিন্তু কম জি কোয়ালিটি ভেদে ছাগলের যে দাম কম বেশি হয়ে থাকে আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই এগুলোর বয়স আড়াই মাস ভাই একই সেম একই সব বাড়ির বাচ্চা আচ্ছা এই এই খাসি না পাঠি হ্যাঁ দুটাই খাসি ভাই দুটাই খাসি হ্যাঁ দুটাই খাসি এই বাচ্চাটা একটু দেখেন সবগুলো সুস্থ সবল আছে হ্যাঁ সবগুলো খায় আর যেগুলো অসুস্থ ছাগল সেগুলো কখনো ক্যামেরার সামনে ওনারা নিয়ে আসে না হ্যাঁ ভাই এই বাচ্চাগুলো কেমন দাম আছে 12,500 টাকা পিস নেবো ভাই এই দুটো এটা 12,500 টাকা পিস একই সেম বাচ্চা একই সাতকার বাচ্চা সব বয়স কেমন যাচ্ছে বললেন আড়াই মাস ভাই আড়াই মাস বয়সে বাচ্চা 12,500 টাকা পিস দুইটা 25,000 দুইটা 25,000 টাকা ফিক্সড প্রাইস দুইটা খাসি বাচ্চা কি জাতের ভাই এগুলো এটা তোতার ক্রস ভাই এগুলো কিন্তু তোতার ক্রস ভাই হ্যাঁ যদি ভালো লাগে ওনার সাথে আপনি কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা এখানে ছাগলগুলো আছে একেবারে কম রেটে আজকে প্যাকেজ আকারে আপনাদেরকে দেওয়া হবে এই যে পাঠাটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি পাঠা একটা খুবই সুন্দর মানে ভালো কোয়ালিটি পাঠা একটা কালার যেমন মুখও সেরকম হ্যাঁ আচ্ছা এই বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে ভাই হ্যাঁ এগুলো ভাই আড়াই মাস আর তিন মাসে পড়ছে ভাই তিন মাসে পড়ছে জি আচ্ছা এই যে এই একটা পাঠি বাচ্চা না জি পাঠি এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা হ্যাঁ এগুলো মেয়ে সব মেয়ে ভাই আচ্ছা এগুলো মেয়ে বাচ্চা পাঁচ টাইম মেয়ে দুই থেকে তিন মাসের মধ্যে বয়স জি বিভিন্ন জাতের তোতাপুরি আছে হ্যাঁ হরিয়ানা আছে শিরোই আছে বিটল আছে হ্যাঁ বিটল আছে কথা ক্রসের ভাই ক্রসের হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা দেখি হরিয়ানা বাচ্চা আচ্ছা আড়াই থেকে তিন মাসের মধ্যে এই বাচ্চাগুলো বয়স জি এই বাচ্চাটা একটু দেখি এই যে আচ্ছা জাহিদ ভাই ভাই এই বাচ্চাগুলো আসলে কেমন দাম সাতটা পাঁচটা বাচ্চা আপনার 7,500 টাকা পিস নেবো ভাই 7,500 টাকা মাত্র 7,500 টাকা পিস পাঁচটা মিলে দাম আসছে আপনার 37,500 আচ্ছা 37,500 টাকা দাম আসতেছে মাত্র 7,500 টাকা পিসে আপনারা এই বাচ্চাগুলো তার কাছ থেকে নিতে পাবেন তবে সবগুলো একসাথে নিলে 37,500 টাকা দাম আসতেছে তবে আলাদাভাবে কিন্তু এবে দাম পাবেন না 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 আলাদাভাবে নিলে দাম বেশি হবে আচ্ছা আপনারা যেহেতু ছাগল পালন করতে চাচ্ছেন এই পাঁচটা ছাগলের সাথে এই পাঠাটা আপনি নিতে পারেন হ্যাঁ পাঠা আরেকটা পাঠা আছে জাস্ট আমি এটা সিলেক্ট করে দিছি যে পাঠার পাঞ্চ ভালো এই যে দেখেন মুখের পাঞ্চ ভালো এই যে গলা ঝুলো ভালো আছে হ্যাঁ বয়স কেমন যাচ্ছে ভাই ওটার বয়স হচ্ছে আপনার ভাই 6 মাস ভাই 6 মাস বয়স ও আচ্ছা 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 তাহলে দেখা যাচ্ছে এই ছাগলগুলো যখন হিট আসবে এই পাঠাতে হ্যাঁ এটা হয়ে যাবে ওটা 9 মাস বয়স হবে এটা তখন 6 মাস হবে ভাই আচ্ছা আচ্ছা আর বুঝতে পারছি আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই পাঠাটা কালার যেরকম হ্যাঁ খুবই সুন্দর কালার আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ দুই পারে একই কালার ভাই জি তারপর আপনার ভিডিওগুলো দেখে নেবেন এই পাঠা যদি আপনাদের কাছে না পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এই পাঠা দিতে পারেন এই যে এই পাঠা নিতে পারেন এটা বয়স কেমন যাই ভাই ওটার বয়স আপনার 4.5 মাস 5 মাসে পড়ছে ভাই এটা কেবল 5 মাসে পড়ছে এই পাঠাটাও আপনারা নিতে পারেন হ্যাঁ দেখেন এটার মুখ দেখাই আপনাদেরকে এই যে তবে এটার চাইতে আমার ওটার মুখ ভালো লাগছে ওই পাঠাটা কেমন এটা অরিজিনাল পাঠা ভাই এটার দাম লেবো ওটা ওটা ওটার দাম লেবো 18,000 টাকা ভাই 18,000 টাকা জি
আচ্ছা প্যাকেজের সাথে নিলে হ্যাঁ প্যাকেজের সাথে নিলে 18 টাকা পাটারের দাম আর ওই যদি আলাদা হয় না আলাদা ভাবে নিলে ওটা 22000 টাকা দাম 22000 জি আচ্ছা ওটা আলাদা হইলে 22000 প্যাকেজের সাথে নিলে 18000 আর এইটা প্যাকেজের সাথে নিলে এটা প্যাকেজের সাথে নিলে 30000 টাকা দাম লিবো ভাই 30000 টাকা দাম নিবো এটা অরিজিনাল পাটা এটা 30000 টাকা লিবো ভাই আচ্ছা ফাইন কালার খুব সুন্দর আর যদি কেউ আলাদা ভাবে নিতে চায় আলাদা ভাবে নিলে পাটা যদি কেউ আলাদা ভাবে তাহলে 32000 টাকা ভাই লিবো 32000 টাকা এটা দামই নেবেন আচ্ছা পাটা ভালো আছে জাস্ট একটু প্যাকেজটা মিলা দিছি আপনাদেরকে এই 6টা মিলে লিবো আপনাদের মোটামুটি ধরেন 37500 আর ধরেন 30000 এই মোটামুটি 67500 টাকা দাম 67500 টাকা আসবে জি এই 6টা হ্যাঁ 6টা জি 5টা পাটি ছাগল আর একটা পাঠা যদি নেন 67500 টাকা জি 67500 15 রকম আমি 500 টাকা মাইনাস করলাম 67500 সরাসরি করে দিলাম আচ্ছা 67000 টাকা আচ্ছা এই ছাগলগুলো কি আলাদা ভাবে নিতে পারবে আলাদা ভাবে ভাই ওভাবে বিক্রি করব না ভাই আচ্ছা একবারে প্যাকেজে কেউ নিলে এভাবে দিব ভাই প্যাকেজ হিসাব করে ওভাবে দাম করা হয়েছে হ্যাঁ 67500 67500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন যদি ভালো লাগে ওনার সাথে কথা বলবেন আর টাকা পয়সা আগে পাঠা দিতে হবে ওনারা আপনাদেরকে পোষায় দিবে হ্যাঁ বিকাশ ব্যাংকের মাধ্যমে যেভাবে দিবে আমি টাকা নেব সমস্যা নেই টাকা পাওয়ার পরে আমি ছাগল তুলে দেবো ভাই টাকা পাওয়ার পরে ছাগল ওনারা তুলে দিবে আর যদি বিশ্বাস না আসে সেক্ষেত্রে আপনাদের সরাসরি আসতে হবে হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবেন জি আর ওনাদের ডেলিভারি সিস্টেমটা অনেক ফাস্ট যত রাতি হোক টাকা পয়সা আগে দিয়ে দিলে তত তাড়াতাড়ি ওনার ডেলিভারি দিয়ে দেয় ঠিক আছে ভাই আচ্ছা এখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের ছাগল এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস হ্যাঁ তোতার ক্রস আচ্ছা একটু মুখ হাতটা সরেন আচ্ছা অনেক জনের বলবেন ভাই একটু চাপা দিলে মনে হয় বেল চাওয়া যাবে সমস্যা নেই আচ্ছা দাঁতে কয়টা ছিল ভাই এটা দাঁত চার দাঁত ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত আছে আচ্ছা এক দুই তিন চার এই ছয় দাঁত মানে ওটা খেয়ে লড়ে চেয়ে কি ছয় দাঁত ধরা যাবে না চার দাঁত ভাই চার দাঁত ওটা দুধের দাঁত আচ্ছা মেয়ে ছাগল না ভাই হ্যাঁ মেয়ে ছাগল ভাই আচ্ছা একটু দেখাই এটা তোলা নামা দিচ্ছে ভাই গাব ভাই ও গাব আছে হ্যাঁ এটা গাব বর্তমানে সতর্কবাণী চলতেছে আমার জি জি হ্যাঁ ভাই এটা কেমন দাম চলছে এটার দাম আদাবি না হলে একদম নিব 36000 টাকা ভাই 36000 টাকা হ্যাঁ ফেস দাম পড়বে আর কম হবে না টলটলে গাব জি হ্যাঁ 36000 টাকা দাম কোনো রকম দরদাম করা যাবে না যদি ভালো লাগে ওনার সাথে কথা বলবেন আর ভালো যদি না লাগে সেক্ষেত্রে কথা না বলেই ভালো হ্যাঁ ঠিক আছে আচ্ছা অনেক সময় ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা চান আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার এদিকে ব্যবসায়ীরা পছন্দ করে না যার কারণে এই ব্যবসায়ী এই সেল সেন্টার আমিও না জি জি অনেক দর্শক ফোন দেন যার কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা জাহিদ ভাই ব্যবস্থা করছে বাচ্চা সব ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ হ্যাঁ তোমার নাকি হ্যাঁ এটা আমার বেটার ভাই ওরে বেটার না হ্যাঁ আচ্ছা আচ্ছা বেটার মানে জাহিদ ভাই যখন আনছে তখন বেটা বলছে যে এটা আমার জন্য দিয়ে দাও এই জন্য বেটার হয়ে গেছে আচ্ছা বাচ্চার বয়স কয় দিন ভাই হ্যাঁ বাচ্চার বয়স হচ্ছে কেবল ভাই আপনার এই মাসখানেক আছে মাসখানেক জি আচ্ছা কত বেচবে বলো ছাগল কেবল চার দাঁত ভাই আগের বাচ্চা দিছিল তিনটা এবার হচ্ছে একটা ভাই চার দাঁত চার দাঁতের আচ্ছা বাচ্চা সহ ছাগলটা 13000 টাকা দাম আছে দরদাম করা যাবে ভাই ভাই 500 টাকা মাইনাস করা যেতে ভাই আচ্ছা 500 টাকা কম বেশি করা 12500 একদম 12500 টাকা একদম এটা খাসির বাচ্চা কিন্তু ভাই খাসির বাচ্চা হ্যাঁ এটা খাসির বাচ্চা আচ্ছা যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই হ্যাঁ